বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে 1912 সাল, 110 বছর পুরনো এক ঘটনা যা আজও দাগ কেটে আছে মানুষের মনে। চোখে না দেখেও যে মর্মান্তিক ঘটনার শিহরণ নাড়া দেয় সবার মনে। বলছি টাইটানিক জাহাজের কথা। 1912 সালের 15 এপ্রিল মধ্যরাতে এক দুর্ঘটনায় 2224 যাত্রী এবং ক্রু নিয়ে ডুবে যায় টাইটানিক। আজ জানব ঐতিহাসিক এই জাহাজের অজানা কিছু তথ্য। 1912 সালের 10 এপ্রিল সমুদ্রে যাত্রা করে টাইটানিক। জাহাজের আকার এবং সুযোগ সুবিধার জন্য সে সময় বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয় টাইটানিক। ঐশ্বর্যময় জাহাজটি ছিল বিস্ময়কর সৌন্দর্যের প্রতীক। জাহাজের মালিক থেকে শুরু করে যাত্রী কেউ কখনো ভাবেনি বিলাসবহুল এই বাহনের এমন পরিণত হবে। সে সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক। এটির দৈর্ঘ্য ছিল 882 ফুট এবং ওজন 4,600 টন। বিশ্বকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ল্যান্ডমার্ক ছিল টাইটানিক। সে বছরের জন্য এক প্রকার জাদু ছিল টাইটানিক। পুরোপুরি একটি যাত্রাও সম্পন্ন করতে পারেনি টাইটানিক। প্রথম যাত্রাতেই ডুবে যায় এটি। ইংল্যান্ডের সাদাম্পটন ছেড়ে যাওয়ার মাত্র 4 দিনের মাথায় চরম পরিণতি ঘটে এটির। আনুমানিক 11:40 নাগাদ জাহাজটি ডুবতে শুরু করে এবং এটি পুরোপুরি ডুবে যেতে সময় নেয় 2 ঘন্টারও বেশি। এ সময়ের মধ্যে নানা হুড়োহুড়ি চলতে থাকলেও জাহাজের ব্যান্ড দল গান বাজনা থামায়নি। ব্যান্ড লিডার ওয়ালেস হার্টলে মনে প্রাণে সঙ্গীতের শক্তিতে বিশ্বাস করতেন, তাই ডুবে যাওয়ার আগ পর্যন্ত তিনি এবং তার দল গান করতে থাকেন। টাইটানিক সেই সময় সবচেয়ে বিলাসবহুল জাহাজ ছিল। এর প্রথম শ্রেণীর স্যুটগুলোর জন্য নির্ধারিত ছিল $1,700 থেকে $1,500। স্যুটগুলোর সঙ্গে টার্কিস বাথ এবং বিলাসবহুল খাবার ও চিকিৎসার ব্যবস্থা ছিল। যে বরফের পাহাড়ের ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক, তার সংকেত বেশ কয়েকবার পেয়েছিল জাহাজ, কিন্তু রেডিও অপারেটর ঘুমিয়ে যাওয়ার দুর্ঘটনার সময় যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ। টাইটানিক দুর্ঘটনা অনেক যাত্রী মর্মান্তিক মৃত্যু হয়। রেকর্ড অনুসারে 832 যাত্রী ও 685 ক্রু মিলে সর্বমোট 1500 মানুষ প্রাণ হারায়। তবে যারা বেঁচে যান তাদের অধিকাংশই প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার সময় এতটাই ঠান্ডা ছিল যে লাইফ জ্যাকেটেও কোনো কাজ হচ্ছিল না। আটলান্টিক সাগরের তাপমাত্রা সেদিন এতই কম ছিল যে মানুষ মিনিটের মধ্যে মারা যাচ্ছিল। 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের তলদেশে আবিষ্কৃত হয়। 15 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এটি, তবে জাহাজের বেশিরভাগ অংশ আজও অনাবিষ্কৃত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আগামী নতুন ভিডিও কোনো মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।